হচ্ছে আমার ছেলেকে বিয়ে করেও মানে সংসার করতে পারি নাই, কারণ সে যৌতুক চাই, কারণ আমার বাবা মা দেওয়ার সাধ্য নাই যৌতুক, কারণ সে ঘর জামাই থাকে, দেবে কিভাবে? আর সেগুলো নিয়ে করবেই বা কি, তার কোনো ঘর আছে কি বাড়ি আছে তাও জানি না। তো আপনার বাবা মা নেই, তার ঘর বাড়ি আছে, তার বাবা মা আছে, মানে এগুলা না জেনে আপনাকে বিয়ে দিল? মানে সেটা খোঁজ খবর নেয় নাই আমার আব্বুরা, কেন নেয় নেই? কারণ মানুষ বললো যে ভালো ছেলে, ঘর আছে বাড়ি আছে, কারণ সে কোটাতে ঘর জামাই থাকবে সেটা তো আমরা জানতাম না। তারপরেও যৌতুক চাই। এখন নতুন করে কি বিয়ে করতে চান কিনা? এখন যদি আমার দায়িত্ব কেউ নিতে চায় তাহলে অবশ্যই করতে চাই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি এমন একটি প্রতিবেদন বা এমন একটি বোনের গল্প শোনানোর জন্য, যে তার জীবনে অনেক কষ্ট রয়েছে, দুঃখ রয়েছে, সে তার কথাগুলো বলার জন্য আজকে আমাদের ক্যামেরার সামনে। আমরা শুনব এই বোন শামিমার কাছ থেকে তার জীবনের গল্পগুলো। চলুন দর্শক, কথা বলি শামিমার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমাদের কি বলবেন যে আজকে ক্যামেরার সামনে আপনি কেন এসেছেন, কি সমস্যা রয়েছে আপনাদের? আমার জীবনের কষ্টের কথা বলার জন্য। কি কষ্টের কথা রয়েছে আমাদেরকে একটু বলেন তো। মানে আগে আমার বিয়ে হয়েছিল, ঠিক যৌতুকের কারণে যৌতুক দিতে পারে নাই বলে আমাকে ছেড়ে দিয়েছে। মানে যৌতুক দেয়নি বলে, মানে আপনার বাবা মা যৌতুক দেয়নি দেখে আপনার স্বামী ছেড়ে দিয়েছে? হ্যাঁ। কারণটা কি, কতদিন সম্পর্কটা ছিল আপনার, বিয়েটা হওয়ার কতদিন পর্যন্ত আপনার সংসারটা ছিল? ছিল, অনেক দিনই ছিল, ঠিক আমার বাবা মা এই যৌতুকটা দিতে পারে নাই বলে তার জন্য ছেড়ে চলে গেছে। শ্বশুর বাড়িতে কি উঠাই নিয়ে গেছিল আপনাকে? জি না। শ্বশুর বাড়িতে যায় নাই, বিয়ে করছেন শ্বশুর বাড়ি যান নাই? জি না। কারণটা কি? কারণ এই যে টাকা পয়সার চাপ দিত আমার ঘরে, তাই দিতে পারে নাই তার জন্য ছেড়ে চলে গেছে। টাকা পয়সা দেয়নি দেখে মানুষের টাকায় কি, টাকার সাথে কি তার বিয়ে হয়েছে নাকি আপনার সাথে বিয়ে হলো? সেটা তো সবাই আর বোঝে না। তো এখন এই মুহূর্তে তো আপনার স্বামী কি কোনো খোঁজ খবর রাখে না, নাকি ডিভোর্স হয়ে গেছে আপনাদের সাথে? হ্যাঁ, ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্স হয়ে গেছে। তো আপনি এখন কি চাচ্ছেন তাহলে সমাজের মানুষের কাছে? কারণ আমার বাবা মাও গরিব, চাষ করে খাই পরের খেতে, এখন তার জন্য বাবা মার চিন্তা ভাবনা নিয়ে আমার ঢাকায় আসা। ঢাকায় এসে কি করবেন, কি করতেছেন এখন এই মুহূর্তে? ঢাকায় এসে যে এক মাস বসে আছি, চাকরি নাই, চাকরি পাচ্ছি না। চাকরি পাচ্ছেন না? তারপরেও ঘর ভাড়া, এই কারণে আমার বিয়ে দিতে পারে নাই। মানে যৌতুক না দেওয়ার কারণে হলো এখন আবার আপনাকে বিয়েও দিতে পারছে না? জি না। স্বামীর সাথে ডিভোর্স হয়েছে কতদিন হয়েছে? অনেক দিনই হয়েছে। কতদিন একটু বলবেন? আর পড়াশোনা করেছেন কিনা আপনি একটু যদি বলেন আমাদেরকে। হ্যাঁ, ক্লাস 7 থেকে বাদ দিছি, বাবা মা আর পড়াতে পারে না টাকার জন্য। 7 পর্যন্ত পড়াশোনা করেছেন, এরপর আর পড়াশোনা করেন নাই? তো এই ছোট বোন আছে, তাদের তো পড়াশোনা করানো লাগবে। ছোট বোনের বয়স কত? এই 10-11। 10-11, তারা কি পড়াশোনা করতেছে? টাকার জন্য পড়াতে পারে না। কয় ভাই বোন আপনারা? আমরা 2 ভাই 2 বোন। 2 ভাই 2 বোন, ভাইরা কি বড়? জি। তো তারা কোনো কাজ করে না? ভাইয়া কাজ করে, ঠিক কারেন্টে পড়ে গেছিল ভাইয়া, তার জন্য আর কি ভাইয়া কাজ হলে করে না হলে করে না। আচ্ছা, আপনার বাবা কি করে? আর পরের খেতে চাষ করে। পরের খেতে চাষ করে, মানে দিন মজুরের কাজ করে। তো যে কাজ করে সেতে কি আপনাদের সংসার চলে না? চলে না। এই যে তার জন্য ঢাকায় আসা, এখানে বাবা মা টাকা চাই, টাকা দিতে পারি না। তো ঢাকায় আপনি তো বলতে পারতেছি না যে চাকরি নাই আমার। মানে বাবা মা কি জানে আপনার চাকরি নেই? জি না। তো ঢাকায় কতদিন হয়েছে আসছেন আপনি বললেন? ঢাকায় আইছি এই 2 মাস মতো। 2 মাসের মতন হয়েছে। চাকরি করছেন কয় মাস? এই যে মানে 2 মাস করছি, ঠিক এই যে প্রথম বসে আছি। প্রথমে 1 মাস ধরে বসে আছে। এখন নিজেই চলি না, চলতে পারি না এই জায়গায় করে, বেতন কম। কি আশা নিয়ে ঢাকায় আসছেন? আইতে বাবা মার পাশে দাঁড়ানোর জন্য, যে যদি বাবা মার হাতে কিছু উঠাই দিতে পারি ইনকাম করে, তাও তো চাকরি নাই, চাকরি পাচ্ছি।
মানে বাবা মায়ের আশা নিয়ে আসছেন যে মানে ঢাকায় আসছেন বাবা মাকে কিছু টাকা পয়সা দিবেন ঢাকাতে কাজ করে, তো আপনার কি যোগ্যতা আছে, মানে কি কাজ জানেন যে আপনাকে মানে সেই কাজের তাগিদে আমাদের প্রতিবেদন দেখে অনেকে আপনি চাকরিও তো দিতে পারে, একটু বলবেন। এইটার কথা শুনলাম, তার জন্য এই ক্যামেরার সামনে আসছি, যদি কেউ সাহায্য করতে পারে। এই ক্যামেরার সামনে এসে কথা বললে মানুষ সাহায্য সহযোগিতা করবে, এটা কিভাবে জানলেন আপনি? কারণ বসে আছি তো, উপরে একজন বলিল, তার জন্য আসলাম এই জন্য ক্যামেরার সামনে, যদি কেউ সাহায্য করতে পারে। আমাদেরকে একটু ফোন বলবেন যে আপনি তো বাবা মা আপনাকে বিয়ে দিতে পারছে না যৌতুকের কারণে, তো যদি কোনো প্রবাসী বা দেশের ভাই বোন যদি তাদের পরিবারের ছেলের বউ বা নিজে বিয়ে করে যদি আপনাকে নিয়ে যেতে চায় বা দায়িত্ব নিতে চায়, সেভাবে আপনার মোবাইল নাম্বার থাকতে পারবে বা সেভাবে কথা বলে আপনার কাছে যদি মনে হয় আপনার পরিবারের সাথে কথা বলে আপনার সেভাবে যদি দায়িত্ব নিতে চায়, তাহলে আপনি সেভাবে বিয়ে শাদী করবেন কিনা? কারণ বিয়ে শাদী এটা প্রশ্ন না, ঠিক আমার বাবা মা কিছু দিতে পারবে না। আপনার বাবা মা দিতে পারবে না কিছু, কিন্তু যারা কিন্তু বিয়ে সেই ক্ষমতা নেই আমাদের, দিন আনি দিন খাই। এইটাই বাবা মা দিতে পারবে না দেখে কি আপনার বিয়ে হবে না? কারণ পাড়ায় মানে পাড়ার মধ্যে লোকজন অনেক কিছু করে, তার জন্য আর ঢাকায় এসে আমার, মানে পাড়ার লোক কি বলে একটু বলবেন আপনি, একটু ক্লিয়ার করে বলেন। জীবনে কখনো ক্যামেরার সামনে আসছেন নাকি? জি না, এই প্রথম। এই প্রথম বলেন তো আসলে কি বলে পাড়ার লোক একটু যদি বলেন। পাড়ার লোকেই বলে যে বিয়ে হয়েছে আর হবে না, অনেক কিছুই বলে। কারণ এই ক্যামেরার সামনে তো আপনি আয়েশা বলতেও পারতেন যে মানে নিলো আমি বিয়ে করিনি, আমরা তো বুঝতে পারতাম না, তো বিয়ের কথাটা প্রকাশ করলেন কেন? কারণ সত্য কথা, সত্য কথাটা বলা ঠিক, আর সত্য কথা বলতেও পছন্দ করি। দর্শক এই প্রশ্নটা আমি কার কারণ হলো এইটাই যে মানে অনেক মানুষ আছে যে মানে নিজেরা বিয়ে করো বিয়ের কথাটা প্রকাশ করতে চায় না যে আমার বিয়ে হয়নি। পরবর্তীতে আমরা যখন রিপোর্টগুলো যখন প্রচার করানো হয় তারপর অনেক পার্শ্ববর্তী লোকের মাধ্যমে জানতে পারি, কিন্তু এই বোনটি তার নিজের কথাটা নিজে প্রকাশ করতে চান যে না আমার বিয়ের কথাটা আমি বলবোই, আমার বিয়ে হয়েছে আমি সেটাই বলবো, যা সত্য তাই বলবো। শামিমা আপনার যে পরিস্থিতি এটা কখনো আপনি চিন্তা করেছেন যে আপনার বিয়ে হবে অল্প বয়সে, সেই বিয়েটা ভেঙে যাবে, এটা কখনো কি ভেবেছেন? না, এটা কল্পনাও করিনি। তো ছেলে মেয়ে কয়টা আপনার? ছেলে মেয়ে নাই। নাই না হয়নি? নাই। বিয়ের কত মাস পর আপনার ডিভোর্সটা হয়? বিয়ের কয় মাস সংসার করলেন? সংসার করছিলাম 5-6 মাস। 5-6 মাস সংসার করছেন, তো শ্বশুর বাড়িতে গেলেন না, সংসার করলেন শ্বশুর কিভাবে? বাড়িতে নেই নাই। নেই নেই, বাবার বাড়িতে বিয়ে, বাবার বাড়িতে সংসার, মানে গড়জামাই ছিল নাকি আপনার স্বামী? হ্যাঁ, কারণ তার বাড়ি ঘর দোর নাই, সে নিয়ে উঠাবে কোন জায়গায়। তারপরে যৌতুক চাইতো, তো যৌতুক চেয়ে সেই টাকাটা কি করবে যার বাড়ি ঘর নাই আপনার কারণ কাছে? আমার বাপের দেয়ার সামর্থ্য নাই। একদিকে ঘর জামাই তারপর আবার যৌতুক চাইতো, সে যৌতুক নিয়ে কি করবে তাহলে টাকাটা? সেটা তো আমি জানি, তো ঘর জামাই ছেলেকে পেয়েও আপনার মানে হলো এখন মানে হাতছাড়া করলেন, তো তার সমস্যা কি ছিল যে তাকে ডিভোর্স দিলেন বা আপনাদের পরিবার থেকে আপনারা ডিসাইড হয়ে গেলেন, কি কারণে তার সমস্যা ছিল না আপনাদের সমস্যা ছিল? তার সমস্যা ছিল যে যৌতুকের পর চাপ দিতে, ঠিক আমার বাবা মা তো সে ক্ষমতা নাই আমার বাবা মার যে যৌতুকের টাকা দিবে, কারণ দিন আনে আমার বাবা দিন খায়, কারণ আমার ভাই বোন আছে, সেই কারণে এই প্রবলেমটা। আমরা আপনার ভিডিওতে কি নাম্বারটা দিতে পারবো? জি। তো আমরা কি যে চাইবে তাদেরকে নাম্বারটা দিব নাকি সরাসরি নাম্বারটা দিয়ে দিব, যে ব্যক্তি আপনাকে নাম্বারটা চাইবো তার নাম্বারটা দিব নাকি যে সরাসরি চাইবো যে আপনার নাম্বারটা আপনাকে প্রয়োজনে খোঁজ করে যে এই বোনটির নাম্বারটি দেন আমরা তাকে সহযোগিতা করব, তাকে নাম্বারটা নিয়ে দিয়ে দিব নাকি ভিডিওতে সরাসরি নাম্বারটা বসায় দিব, কোনটা? যে চাইবো তাকে দিব নাম্বারটা। ধন্যবাদ। দর্শক শামিমার কাছ থেকে আমরা তার জীবনের কষ্টের কথাগুলো দুঃখের কথাগুলো আমরা প্রকাশ করলাম, কারণ হলো সে নিজের কষ্টের কথাগুলো আমাদের সামনে কখনো ক্যামেরার সামনে আসেন নাই, কথা সেভাবে বলতেও পারেন না, জানি না আসলে তার এই প্রতিবেদনের মাধ্যমে কতটুকু তিনি সহযোগিতা পাবেন।
আমাদের কাছে যদি কোনো ব্যক্তি বা কোনো বোন ভাই যদি আপনারা সহযোগিতার বা এর পাশে দাঁড়াতে চান, যদি নাম্বারটি চান, আমরা অবশ্যই আপনাদেরকে নাম্বারটি দিয়ে দিব। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।